সমুদ্র তীরে বসে আছে এক ঝাঁক শিশু। তাদের চোখের সামনেই আপন মনে সাঁতার কেটে চলেছে কয়েকটি তিমি। জলের সবচেয়ে বড় এই প্রাণীর পাখা নাড়ানো দেখে নিজেদের উচ্ছ্বাস ধরে রাখতে পারেনি শিশুরা। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সমুদ্র তীরের একেবারে কাছে এসে সাঁতার কাটছে কয়েকটি তিমি। বৃহৎ এই স্তন্যপায়ী প্রাণী যখনই পানি থেকে বেরিয়ে আসছে, তখন হর্ষধ্বনি দিচ্ছে শিশুরা। তিমির এমন সাঁতার কাটা দেখে অবাক হয়ে গেছে তারা। তিমির সাঁতার দেখতে হাজির হওয়া শিশুদের অনেকেই কখনো এই সামুদ্রিক প্রাণীটি এত কাছ থেকে দেখেনি। তাদের কারো কারো স্বপ্ন তিমি কিভাবে বাচ্চা জন্ম দেয় তা দেখবে। তবে আর্জেন্টিনার পুয়ের্তো মাদ্রিনের তীরে জড়ো হওয়া শিশুদের অনেকেই এবারই প্রথম তিমি দেখল। কারো কারো ক্ষেত্রে তো এটাই প্রথম সমুদ্র দর্শন। একই কথা বলছিলেন পুয়ের্তো মাদ্রিনের পর্যটন সচিব সেসেলিয়া পাইভা। তিনি বলেন, অনেক শিশু এবারই প্রথম তিমি দেখছে, এমনকি তাদের সমুদ্র দেখাও এবারই প্রথম। সত্যি বলতে কি, এটা খুব আনন্দের। আমরা শিশুদের চিৎকার করে উল্লাস করতে দেখছি, তারা আনন্দিত এবং খেলাধুলা করছে। তিমি পানি থেকে বেরিয়ে আসার অপেক্ষা করছে তারা। স্থানীয় পার্ক রেঞ্জার বাহিনীর স্টাফ মারিয়া কাব্রেরা জানান, পুয়ের্তো মাদ্রিনের তীরে আসা তিমিগুলো সিটাসিয়ান প্রজাতির। এ ধরনের তিমির পিঠে কোনো পাখা থাকে না, মাথার চামড়া হয় পুরু। বাচ্চা জন্ম দিতে প্রতি বছরই এই তিমিগুলো তীরে আসে বলেও জানান কাব্রেরা। প্রতি বছর বাচ্চা জন্ম দিতে এখানে আসে এই তিমিগুলো। এখন যে তিমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রথম ধাপের। তারা এপ্রিলে এসেছে আর এখান থেকে ফিরে যাবে নভেম্বর ডিসেম্বরে। শিশুদের মন থাকে নরম, তাই ছোট বয়স থেকেই তিমির পৃথিবীর কাছাকাছি নিয়ে আসা এবং পরিবেশ নিয়ে সচেতনতা তৈরি করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। শিশুদের নিয়ে আয়োজন করা এই কর্মসূচিতে প্রায় 2000 শিশু ধাপে ধাপে অংশ নেয়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।